আপনাদের প্রতিষ্ঠানে আপনারা কি পলিথিন কি সরকারের এই আদেশকে মেনে আপনারা পলিথিন নিষিদ্ধ করেছেন কিনা, এবং আপনাদের কি পদক্ষেপ নিয়েছেন, কাস্টমাররা কীভাবে বিষয়গুলো দেখছেন? আচ্ছা, আমরা পদক্ষেপ, আমরা তো অবভিয়াসলি সরকারি এই উদ্যোগকে স্বাগত জানিয়েছি, কারণ সরকারি উদ্যোগ তো আসলে এটা জিরো কার্বনের একটা ইনিশিয়েটিভ, যেটা আমরা আমাদের পরিবেশগত উন্নয়ন হচ্ছে অবশ্যই সেটাতে আমাদের আমরা পার্টিসিপেট করতে পেরে, এবং সবার আগে যেহেতু এটা সুপার মার্কেটে শুরু হয়েছে, সো এই জন্য আমরা এটাকে অবশ্যই সাধুবাদ জানাই। তবে আমরা যেটা আমরা পদক্ষেপ হিসেবে আমরা সব কিছু, আমাদের যে ওভেন ব্যাগ ছিল, পলি ব্যাগ না, আমাদের তো ওভেন ব্যাগ ছিল, সেটাকে আমরা স্টপ করেছি, আমরা জুট ব্যাগ অ্যাভেলেবেল করেছি, আমরা কাগজের কোটেড ব্যাগ দেওয়া শুরু করেছি সব, এবং কাস্টমারকে জানানোর জন্য আমরা আমাদের নিজস্ব পোস্টারিং করেছি, SMS-এর মাধ্যমে তাদেরকে জানিয়েছি, তাদেরকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অ্যাওয়ার করেছি, যাতে আজকে থেকে 1 তারিখ থেকে তারা নিজস্ব ব্যাগ নিয়ে আসে বাসা থেকে। আমরা প্রধানত নিজস্ব ব্যাগ নিয়ে আসাটাকেই এনকারেজ করছি, যদি কেউ না নিয়ে আসে সেক্ষেত্রে আমরা জুট ব্যাগটাকে অ্যাভেলেবেল করেছি। তবে যেটা আমরা সরকারের কাছে আসলে এক্ষেত্রে আমাদের যেটা অ্যাডিশনাল চাওয়ার আছে, জুট ব্যাগের অ্যাভেলেবিলিটি বাড়ানো, কারণ দামটা তো আমরা যেখান থেকে সোর্সিং করেছি, যদি আপনারা আপনারা তো অবভিয়াসলি সপ্তাহে কাজ করছেন, দেখবেন যে আমরা কিন্তু এখানে কিছু আমরা কোনো অ্যাড করি নাই, যেই ব্যাগে আমরা সোর্স থেকে নিচ্ছি আমরা সেই দামেই তুলে দেওয়ার চেষ্টা করছি। এটা তো সেল প্রোডাক্ট না, এটা তো বেসিক নেসেসিটিস বাজার করলে, সো এখানে তো আর আমরা এখানে কোনো ব্যবসায়িক লাভ লোকসান দেখলে হবে না, কিন্তু এটার অ্যাভেলেবেল করতে হবে যাতে এটা সোর্স থেকে দামটা কমে যায়। এক্ষেত্রে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করব যে সোর্স থেকে কীভাবে জুট ব্যাগের দাম কমানো যায় এবং প্রোডাকশন বাড়ানো যায়। যেমন আমরা চেয়েও আমাদের যে পরিমাণ নিড সেই পরিমাণ অ্যাভেলেবেল করতে আমাদেরকে স্ট্রাগল করতে হচ্ছে, সো কীভাবে আরও বেশি বাড়ানো যায় এদিকতে একটু সরকারের দৃষ্টি আকর্ষণ করব, সোর্স থেকে দাম কমানোর জন্য অনুরোধ করব, এটাই করতে পারি। মনে করেন যে 1,000 টাকার পণ্য কিনবে, তাকে একটা ব্যাগ এমনিতে ফ্রি দেওয়া উচিত আমার মতে। আমি তো 4-5,000 টাকার ই, আমি তো ব্যাগটা আমার থেকে না নিলেও পারে, উচিত আর কি এটা, তারপরে আমি নিচ্ছি, উপায় তো করার কিছু, কিন্তু না নিলে ভালো হতো, একটা কিছু ছাড় দেওয়া উচিত ছিল আমার মতে আর কি। হ্যাঁ হ্যাঁ, অনেক, আমি তো মনে করেন 5-6,000 টাকা নিচ্ছি, তারা আমাকে কি 100 টাকার ব্যাগ দেবে না, দেওয়া উচিত আর কি। এখন না দিলে না দিবে, আমাদেরকে তো বাজার করতেই হবে, উপায় নেই, আমি তো আর বাজারে যেতে পারবো না। ভালো, কিন্তু আজকে আমার আম্মুর জন্য, আম্মুর কাজ করতেছিল তো আমার জাস্ট কয়েকটা টাকা ছিল, টাকা থাকলে আমি এগুলো কিন্তু মানে আজকে মানে আম্মু আমাকে পাঠিয়েছে যে হ্যাঁ, কিন্তু মানে আমার যদি এক্সট্রা টাকা থাকতো তাহলে আমি মানে নিতাম, হ্যাঁ, কিন্তু নেই দেখে না, অন্যদিন ঠিক আছে, এটা একবার কিনলে আবার ইউজ করা যাবে, তো এই সমস্যা নেই।